হ্যালো এভরিওান সাথে আছি পল্লব ওয়েলকাম টু মাই চ্যানেল স্মার্ট ইংলিশ লার্নিং সেন্টার তুমিও সহজে ইংরেজি শিখবে আমার সাথে আজকের গ্রামারের সবথেকে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক আলোচনা করতে চলেছি যেটা বলা যেতে পারে ইংরেজি গ্রামারের থেকে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ভার্ভ ক্রিয়াপদ ভার্ভ আমরা জানি ভার্ভ ছাড়া কোনো বাক্য গঠিত হতে পারে না তাই ভার্ভ হচ্ছে ইংলিশ গ্রামারের সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক ওকে তাই যদি তোমরা চাও তো পুরোপুরি ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো এবং আজকে এই ভিডিওটা তাদের জন্য যারা বেসিক ইন্টারমিডিয়েট থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং যারা যারা পড়াশোনার বাইরেও চলে গেছো তাদেরও জন্য আমি আজকের ভার্ভের ক্লাসটাকে করাবো দেখো ভার্ব প্রথমে আমি ভার্ব সম্পর্কে একটা বেসিক ধারণা দিলাম কি যার দ্বারা কোনো ক্রিয়া বোঝায় কাজ করা বোঝায় সেটাই হচ্ছে ভার্ভ ওকে আমি এখন সিম্পলি অর্থাৎ সাধারণভাবে ভাবকে আমি দুটো শ্রেণীতে ভাগ করে তোমাদের দেখাচ্ছি দেখো একটা কী বললাম মেন ভার্ব হিসেবে একটা লিখলাম মেন ভার্বের অর্থাৎ প্রধান মেন ভার্ব অর্থাৎ অ্যাকশান ভার্ব যেগুলো সেগুলো হচ্ছে মেন ভার্ব দেখো মেন ভার্বের কতগুলো ফর্ম আছে ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ফোর ভি ফাইভ তার মানে এটা আবার কি ভার্বের এই যে পাঁচটা ফর্ম আছে ওকে ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ফোর ভি ফাইভ অর্থাৎ এটা প্রেজেন্ট ভি টু পাস্ট ভি থ্রি পিপি এটা আইএনজি এটা এস বা ইএস ফর্ম ওকে বোঝাতে পারলাম ভার্ভের বেসিক্যালি ম্যাক্সিমাম পাঁচটা ফর্ম থাকে ভি ওয়ান প্রেজেন্ট ফর্ম ভি টু পাস্ট ফর্ম ভি থ্রি ভারবে থার্ড ফর্ম বা পিপি ফর্ম এবং ভি ফোর আইএনজি অ্যান্ড এস বাই এস ভি ফাইভ এখন আমরা যে কোনো ভার আমরা দিচ্ছি দেখো যে কোনো ভার আমি ধরলাম গো ওকে গো তাহলে কি হবে ওয়েন্ট গান আইএনজি করলে হবে গোয়িং এস বাই এস করলে হবে গোজ ভালো করে খেয়াল করো ভাবগুলো কীভাবে সাজানো হচ্ছে প্লে ফার্স্ট টেন্স প্লেড বা ভেটু পিপি কি কীভাবে প্লেড প্লেইং আর কি প্লেজ ওকে এইভাবে আমরা যতগুলো ভার্ব আমরা দেবো ততগুলোই আলোচনা করতে পারব ঠিক আছে এবারে যেটা বললাম বেসিক্যালি প্রধান যে দুটো ভার্ব বললাম যে এই যে মেন ভার্ভ আরেকটাকে বলা হয় হেল্পিং ভার কি বলা হয় হেল্পিং ভার হিসেবে আমরা ব্যবহার করতে পারি দুভাবে হেল্পিং ভার সেগুলো কোনগুলো না বি ভার্ভ আমরা আগের ক্লাস করেছি অ্যামিজার ওয়াচ ওয়্যার ওকে অ্যামিজার ওয়াচ ওয়ার এবং হ্যাভ ভার তার মধ্যে কে থাকবে হ্যাভ হ্যাচ হ্যাড ওকে আর কি থাকবে লাস্টে ডু ভার ডু ডিড ডান বা ডাচ এগুলো আছে ডু ভার তাহলে দুটো আমরা কিন্তু মেন ভার একটা বা অ্যাকশান ভার একটা হেল্পিং বা সাহায্যকারী ক্রিয়াপদ এটা আমরা সাধারণভাবে ভাগ করতে পারি এটা এই যে হেল্পিং ভারের ব্যবহার বা প্রাইমারি অক্জলি ভার আমি আগের ক্লাসে করেছি তোমরা ভিডিওগুলো দেখে নেবে সহজেই বুঝতে পারবে আর কি মেন ভার্ব দুটো এখন এই ভার্বের টপিক করছি কেন আমরা আগে পার্ট অফ স্পিচের ভার্ভ করছি বিকজ কারণ ভারটাই আমাদের প্রথম কাজে লাগে আমরা কিন্তু এত নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ সবই ব্যবহার করব। কিন্তু ভার্ভটা আমাদেরকে সবথেকে আগেই ব্যবহার করতে হবে ভার ছাড়া কোনো বাক্য গঠন হতে পারে না সো পার্ট অফ স্পিচের প্রত্যেকটা ক্লাসই আমি করাবো নাউন থেকে শুরু করে কিন্তু প্রথমে সবগুলোই ভার থেকে আমি ক্লাসটা শুরু করলাম এই ঠিক আছে এবারে দেখো আমি বললাম কি প্রথমে সম্পর্কে দিলাম এবং এবারে বলবো ভার্ভের শ্রেণী বিভাগ বা ক্লাসিফিকেশান করব এই ক্লাসিফিকেশানটাই অধিকাংশ ছাত্ররা বা ভাইরা যেটা জানে না যে ভার্ভের পুরো ডেফিনেশানটা পুরো ক্লাসিফিকেশান কী আছে এবং আমি আজকে যে ক্লাসে ওটা দেখাবো ভার্বের ক্লাসিফিকেশান ওটা যদি কেউ করতে পারো তাদের আর ভার্ব নিয়ে কোনো সমস্যা হবে না আশা করি দেখতে থাকো দেখো দেখো ভার্ভের প্রথমত ভাবকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি কটি ভাগে দুই ভাগে আমরা ভাগ করব প্রথম কি ভার্ভ আমরা দুটি ভাগে ভাগ করলাম একটা কি ভার্ভ নন ফাইনাইট ভার্ভ ওকে এবার এই ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্বের মধ্যে ফাইনাইট ভার্ভের ক্লাসিফিকেশন করব দুটি ভাগে ভাগ করে যায় একটা কি প্রিন্সিপাল আর অক্সারি রাইট বোঝা গেল ফাইনাইট ভার্ভ নন ফাইনাইট ভার্ভ ফাইনাইট ভার্ভকে দুই ভাগে ভাগ করে যায় প্রিন্সিপাল আর অক্সুলারি বোঝাতে পারলাম এইবারে এই প্রাইমারি ভার্ভকে আমরা কতগুলো শ্রেণীতে ভাগ করি প্রাইমারি ভার্ভকে সরি প্রিন্সিপালগুলোকে ভাগ করবো কি ট্রানজিটিভ দুটি ভাগে কি ট্রানজিটিভ আর ইন্ট্রানজিটিভ বোঝা গেল তাহলে প্রিন্সিপালকে কত ভাগে দুভাগ করা যায় ট্রানজিটিভ আর ইন্ট্রানজিটিভ এই ট্রানজিটিভ মানে সমাবেকা ক্রিয়া সরি ইন ইনট্রান মানে অকর্ম ক্রিয়া এবারে অক্সলারি ভার্ভ এই অক্সেলারি ভার্ভকে আমরা দুটি ভাগে আবার ভাগ করি কি দুটি ভাগে দেখো একটা কি প্রাইমারি আর মোডাল কি হলো প্রাইমারি আর মোডাল প্রাইমারি ভার্ভের মধ্যে আমরা যেগুলো পড়লাম কি কি এই প্রাইমারি ভার্বের মধ্যে এগুলোকে তিনটি ভাগে আমরা পড়লাম কী কী যেটা হচ্ছে বি ভার হ্যাভ ভার্ভ আর এটা কি ডু ভার্ভ ওকে কী বলা হলো তাহলে প্রাইমারি ভার্বকে তিনটে ভাগ আছে সেটা কি বি ভার্ভ হ্যাভ ভার্ভ ডু ভার্ভ আর প্রাইমারি এবং মোডাল ভার্ভ একটা পড়ে আছে যেটা আমরা জানি ক্যান কুড স্যাল সুড উইল উড মে মাইট ইউজ টু অট টু হ্যাপ টু ডেয়ার টু এগুলো হচ্ছে মোডাল ভার্বের মধ্যে পড়ে এই ডু ভার্ভ ডু ভার্ভকে আমরা আবার দুটি শ্রেণীতে ভাগ করে দেখো কতগুলো ক্লাসিফিকেশান করছি দুটি ভাগই আমি দুটি ভাগে ভাগ করি সেটা কি একটা হচ্ছে একটা হচ্ছে স্ট্রং সরি উইক ভার্ভ আর এটা কি স্ট্রং ভার্ভ কি বললাম ডু ভার্বগুলোকে দুটি শ্রেণীতে ভাগ করেছে একটা হচ্ছে উইক ভার্ভ আর একটি কি স্ট্রং ভার্ভ মানে একটা রেগুলার এর অপর নাম কি স্ট্রং ভার্বের রেগুলার আর উইক স্ট্রং ভার্ভের কি ইরেগুলার ই রেগুলার ভার্ব তাহলে কি হলো উইক ভারবে দুটো রেগুলার স্ট্রং ভার্বের ই রেগুলার বোঝাতে পারলাম তাহলে ফাইনাইট ভার্ভ নন ফাইনাইট তাহলে কি নন ফাইনাইটের কোনো ভাগ নেই আছে এবারে নন ফাইনাইট ভার্ভকে তিনটি ভাগে ভাগ করা যায় তিনটি ভাগে ভাগ করা যায় কি সেটা এটা হচ্ছে একটা থাকবে জিরান্ট দু পার্টিসিপুল জিরান্ট পার্টিসিপুল আর তিনে ইনফিনিটিভ ইনফিনিটিভ এই তিনটি ভাগে ভাগ করা যায় নন ফাইনাইট ভার্বকে নন ফাইনেট ভারবির পার্টিসিপুলকে আবার পার্টিসিপুলকে আবার তিনটি ভাগে ভাগ করা যায় কি কী তিনটি ভাগে একটা প্রেজেন্ট পার্টিসিপুল একটা প্রেজেন্ট পার্টিসিপুল আর একটা কি পাস্ট পার্টিসিপল আর একটা পারফেক্ট পারফেক্ট পার্টিসিপুল বোঝা গেল তাহলে দেখো ভার্বের পুরো ছকটাই বা ক্লাসিফিকেশনটা আমি এখন করেছি ইফ ইউ ওয়ান্ট টু টেক এ স্ক্রিন শট যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা একটা স্ক্রিনশটও করে নিতে পারো এই পুরো ভার্বের ক্লাসিফিকেশান আমি আবারও একবার মনে করে দিচ্ছি দেখো ভার্বকে দুটি ভাগে ভাগ করে যায় ফাইনাইট নন ফাইনাইট ভার্ব অর্থাৎ সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া এটা কি সমাপিকা ক্রিয়া আর এটা অসমাপিকা ক্রিয়া ঠিক আছে সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া এই ফাইনাইট ভারকে দুটি ভাগে ভাগ করা যায় প্রিন্সিপাল আর অক্সুয়েলারি বোঝা গেল প্রিন্সিপালের অক্সজুয়েলারি প্রিন্সিপালকে দুটি ভাগে ভাগ করা যায় ট্রানজিটিভ ইনট্রানজিটিভ আর দু ভাগে ভাগ করা যায় এটা হচ্ছে প্রাইমারি আর মোডাল প্রাইমারিকে তিনটি ভাগে ভাগ করা যায় বি ভার্ভ হ্যাভ ভার্ভ ডু ভার্ব ডু ভারকে দুভাগ ভাগ করে যায় রেগুলার ভাব ইরেগুলার ভাব বা স্ট্রং ভার্ভ উইক ভার্ব এবং নন ফাইনালকে তিনটে ব্যবহার করা যায় জিরান্ট পার্টিসিপল ইনফিনিটিভ পার্টিসিপল কি তিনটে ব্যবহার করা যায় প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল পারফেক্ট পার্টিসিপল বোঝাতে পারলাম আশা করি তোমরা বুঝতে পারছ যে সব থেকে ভারবে এই যে এতগুলো পার্ট আছে আমরা প্রত্যেকটা পার্ট নিয়েও ডিসকাস করব ওকে প্রত্যেকটা পার্ট নিয়েও আমরা ক্লাস করব অতএব এখন এটা তোমরা ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো এবং বুঝতে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ইফ ইউ লাইক সো শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব ওকে